ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস নিউজ। আজকে একটা নিউজ দেওয়ার আছে, ইস্ট বেঙ্গল ভার্সেস আইজল এফসির খেলা ছিল, তা ইস্ট বেঙ্গল সেটা জিততে পারেনি, ড্র করেছে 1-1। তা প্রথম গোলটা আসে আইজল এফসির ডোরসের পায়ের থেকে, অসাধারণ একটা চিপে বলটাও দারুণ গোল দিয়েছে। আর ম্যাচের সেকেন্ড গোলটা আসে এনরিকের হেডের থেকে। তা ইস্ট বেঙ্গল সাপোর্টাররা ভেবেছিল জিতে যাবে, আমিও ইস্ট বেঙ্গল ফ্যান, আমিও ভেবেছিলাম জিতবে, যাই হোক হয়নি কোনো কারণে। তা চেন্নাই সিটি এফসি 99% শিওর এখন চ্যাম্পিয়ন হবে, এবার দেখা যাক লিগটা শেষ পর্যন্ত কি হয়। আশা করছি চেন্নাই চ্যাম্পিয়ন হবে, আর কোনো উপায় নেই, মানে চেন্নাই চ্যাম্পিয়ন হবে। আর সেকেন্ড নিউজ হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস রিয়েল কাশ্মীরের যে নেক্সট ম্যাচটা আছে ওটা শ্রীনগরে হওয়ার কথা ছিল, এআইএফএফ বলে দিয়েছিল ওটা শ্রীনগরেই হবে, তো সেটা এখন আবার ডিসিশন হয়েছে দিল্লিতে হবে ম্যাচটা, ওটা শ্রীনগরে হবে না। আর আরেকটা ইয়ে হচ্ছে স্ট্যাটসটা বলে দিই, ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই সিটি এফসি, পুরো ম্যাচের বল পজিশন ছিল ইস্ট বেঙ্গলের 62%, আর 38% ছিল হচ্ছে আইজল এফসির। টোটাল শট নিয়েছে 16টা ইস্ট বেঙ্গল, সেখানে 9টা আইজল এফসি, তার মধ্যে শর্টস অন টার্গেট ইস্ট বেঙ্গলের 7টা, আইজল এফসির 5টা। আর হচ্ছে টোটাল আর অফসাইড হচ্ছে 5টা ইস্ট বেঙ্গলের, আর 2টো আইজল এফসির। আইজল এফসির একটা রেড কার্ড হয়েছে, ওটা রেড কার্ড অফেন্স ছিল, জবি জাস্টিনকে ফার্স্ট ট্যাকেল করার পরে বাঁ পায়ে একটা ট্যাকেল করে, সেই জন্য রেড কার্ড হওয়ার কথা, সে রেড কার্ডটা হয়েছিল। আর আজকে একটা বড় ফ্যাক্টটা যেটা আমার মনে হয়েছে ইস্ট বেঙ্গল সাপোর্টার আর কার্ড মনে হয়েছে, আমি হয়তো অনেকেরই মনে হয়েছে কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে ডিফেন্সে, ইস্ট বেঙ্গল ডিফেন্সে বোরা আর জনি অ্যাকোস্টার জুটি একটা অনেক বড় ফ্যাক্টর, হুট করে অনেকদিন পর, অবশ্যই কোচের কিছু করার ছিল না কার্টের জন্যে, জনি অ্যাকোস্টার আজকে মাঠে নামাতে পারলেন না, কিন্তু ওই বোরা অ্যাকোস্টার জুটিটা অনেকটা বড় ফ্যাক্টর, যেটা কনভার্সেশনটা বোরা অ্যাকোস্টার মধ্যে খুব ভালো হয় সেটা সালামরঞ্জনের সাথে বোরার আজকে হলো না, সেটা অনেকটাই এফেক্ট পড়েছে ম্যাচের মধ্যে। আর হচ্ছে ওইদিকে মনোজ মোহাম্মদের যে লেফট ব্যাকের জায়গাটা ওইটাও অনেকটা উইক ছিল আজকে, বাকি জবি জাস্টিনের আজকে অনেকগুলো মিস হয়েছে, অনেকগুলোই মিস হয়েছে, জবি জাস্টিন ওর মধ্যে যদি একটা অন্তত গোলে কনভার্ট করতে পারতো আজকে তাহলে ইস্ট বেঙ্গল জিততে পারতো। এবার খেলার মধ্যে মিস হয়, মিস একটা খেলার অংশ, যাই হোক ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করছি, সাপোর্ট করব, সাথে সব ফুটবলই দেখো, আই লিগ দেখো, ইপিএল দেখো, সিরিয়াল আলিগা সবই দেখো, ইন্ডিয়ান ক্রিকেট খেলা হচ্ছে সবই দেখো। পরের ম্যাচ আছে 28 তারিখে মোহনবাগানের খেলা আছে ইন্ডিয়ান রয়্যালসের সাথে, সেটাও দেখো, মোহনবাগান সাপোর্টারদের বলবো, সেটাও তাদের হোম ম্যাচ আছে সেটা দেখতে বলবো। যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দাও, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও, আর যদি কোনো প্রশ্নের উত্তর জেনে থাকো আর কোথাও যদি আমি ভুল করে থাকি সেটাও কমেন্টে জানিয়ে দাও, আমি অবশ্যই সেটা চেঞ্জ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, টাটা।